মোহতারাম হাজরিন, আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হলো বিবাহ। এই বিবাহে আল্লাহ রাব্বুল আলামিনের সুস্পষ্ট আদেশ এবং নিষেধ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কার দিক নির্দেশনা আছে। বিবাহ মানব জীবনের এরকম গুরুত্বপূর্ণ একটি অধ্যায় যে এখান থেকে মানুষ দুনিয়া এবং আখিরাতের প্রভূত কল্যাণ অর্জন করে, আবার অনেকে বিয়ের পরে তার কল্যাণমুখী তার যে অগ্রযাত্রা সেটা থেমে গিয়ে উল্টো দিকে হাঁটা শুরু করে। এই জন্য মানুষের জীবনে বিবাহ এটা মৌলিকভাবে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, একটা টার্নিং পয়েন্ট বলা যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যাদের আল্লাহর এই গুরুত্বপূর্ণ আদেশ পালনের তৌফিক দিয়েছেন, তারা কোনো সন্তানের বাবা অথবা কারোর অভিভাবক, অতএব তার নিজের বিয়ে সম্পন্ন হলেও তার সন্তানের বিয়ের সাথে তিনি সংশ্লিষ্ট হবেন। আর যারা নিজেরা বিয়ে করেন নাই, তাদের তো জীবনের মূল অধ্যায়, তাদের জীবনে এই অধ্যায়টা তো বাকি এখনো আছে। মোহতরম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ও আঙ্কিহুল আয়ামা মিনকুম والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله. আমাদের অধীনস্থ ছেলে মেয়েদেরকে বিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে আল্লাহ বলেছেন, যদি তারা অভাবী হয় আল্লাহ তাআলা আপন অনুগ্রহে বিবাহের বরকতে তাদের অভাব দূর করে দিবেন। তাহলে বোঝা গেল এই আয়াত থেকে বিবাহ মূলগতভাবে বরকত লাভের একটা কারণ। বিবাহ এটা মূলগতভাবে বরকত লাভের একটা কারণ। আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবকদের উপরে আবশ্যক করেছেন, তাদের দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন যে তারা অধীনস্থদের যেন বিবাহের বন্দোবস্ত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ছেলে বা মেয়ে যখন বিয়ের উপযুক্ত হবে তখন তোমরা অভিভাবকরা দেরি না করে, বিলম্ব না করে দ্রুততার সাথে তাদের বিবাহের উদ্যোগ নাও। যদি সেটা না করো তাহলে এর ফলে সমাজে ফিতনা, ফাসাদ, ব্যভিচার, গুনাহের সয়লাব হবে, সমাজ ধ্বংস হবে, পরিবার শেষ হবে। এই জন্য অভিভাবকরা এই দায়িত্ব পালনে যদি অবহেলা করেন, ত্রুটি করেন, পিছপা হন, তাহলে সেক্ষেত্রে সন্তানরা যদি বিপথে যায় তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। মোহতরম হাজরিন, আজ যে সমস্ত বিয়ে শাদী হয় আমাদের সমাজে, বেশিরভাগ বিয়ে শাদীতে আমরা দেখি কোনো কল্যাণ বা বরকত নাই। বিয়ে মূলত জোড়, অর্থাৎ দুটি পরিবারকে, বরং দুটি সমাজকে, দুটি সোসাইটিকে, দুজন মানুষকে একত্র করে দেয়। কিন্তু বিবাহের কিছুদিন যেতে না যেতেই দেখা যায় যে সেটি শুধুমাত্র নিজেদের মধ্যকার সম্পর্ককে নষ্টই করে না, যার সাথে কোনো শত্রুতা ছিল না সে পরম শত্রুতে, চরম শত্রুতে সে পরিণত হয় বিয়ের পর। বেশিরভাগ বিয়ে শাদীর পরিণতি আজকাল সেদিকে চলে যাচ্ছে। একজন অপরিচিত মানুষ আরেকজন অপরিচিত মানুষের সাথে কোনো প্রকার বন্ধুত্বও ছিল না, বন্ধুত্বও ছিল না, শত্রুতাও ছিল না, বন্ধুত্ব শত্রুতা কোনোটাই ছিল না। বিয়ের পর বন্ধুত্ব তৈরি হলো, এই বন্ধুতা এটা খুব বেশি সময় টিকে না, বরং অল্প সময়ে উল্টা বরং শত্রুতে পরিণত হয়ে যায়। বেশিরভাগ বিয়ের এই চিত্র আজকাল হচ্ছে। দুইটা পরিবারের সাথে কোনো প্রকার মামলা মোকদ্দমা ছিল না, ঝগড়াঝাটি ছিল না, সম্পর্কের অবনতি ছিল না, বিয়ের মাধ্যমে একটা ভালো সম্পর্ক হবে আশা করছে, কিন্তু দেখা গেল আশার গুড়ে বালি। ভালো হওয়া তো দূরের কথা, কদিন পরে মামলা মোকদ্দমা, ঝগড়া ফাসাদ, সালিশ বিচার এবং দাকমরা সম্পর্ক, ঠিক না বে? ঠিক। মোহতরম হাজরিন, কারণ কি? এই কারণটা আমরা আজ সংক্ষেপে উদ্ঘাটন করার চেষ্টা করব।
ইমানদারের প্রতিটি কাজে আল্লাহ রাব্বুল আলামিন যদি বরকত দান করেন কল্যাণ দান করেন তাহলে সেটা বরকতময় হয় সেটা উপকারী হয় সেটা কল্যাণময় হয় আর যদি আল্লাহ তাআলা কোনো কাজে বারাকা না দেন কল্যাণের ফয়সালা না দেন তাহলে সে কাজ থেকে সে কখনো উপকার লাভ করতে পারে না যে কাজ তার উপকার করার কথা সেটা তার বরং ক্ষতি করে বসে এই জিনিসটাকে বলা হয় বারাকা আপনি অল্প উপার্জন করেছেন কিন্তু এই অল্প উপার্জনের মধ্যে যদি আল্লাহ কল্যাণ লিখে রাখেন যে এটা আপনার জন্য উপকারী হবে এর জন্য এর মধ্যে আল্লাহ তার বরকত লিখে দিবেন যদি এরকম হয় তাহলে অল্প উপার্জন দেখবেন আপনার অনেক কল্যাণ বয়ে আনছে আপনার অনেক উপকার হয়ে গেছে অনেক সমস্যার সমাধান হয়ে গেছে তারপরেও আলহামদুলিল্লাহ আপনার কাছে সেই সম্পদ আরো রয়ে গেছে আর অনেক সম্পদ উপার্জন করেছেন কিন্তু আল্লাহ তাআলা বরকত দেন নাই সেখানে তাহলে দেখা যাবে যে এই অনেক সম্পদ থেকে যা অর্জন হওয়ার কথা ছিল সেটা তো হবেই না বরং আরো আপনার লসে মাইনাসে থাকবেন এটাকে বলা হয় বেবরকতি এজন্য দেখবেন অনেক মানুষ আছেন যাদের জীবনে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন অল্প হায়াত পাইছে জীবনে অনেক কাজ করে চলে গেছে আবার অনেক মানুষ আছে দীর্ঘ হায়াত পাইছে জীবনে তেমন কোনো অর্জন বা অ্যাচিভমেন্ট নাই ঠিক একইভাবে বিয়ে শাদীতেও আল্লাহ তাআলা যদি বরকত দান করেন সেখান থেকে নেক সন্তান আসে যারা মা বাবার চোখ উজ্জ্বল করে মুখ উজ্জ্বল করে মা বাবার চোখ শীতল করে নয়ন জুড়ায় যারা মা বাবার দুনিয়া এবং আখিরাতে কল্যাণের কারণ হয় আখিরাতে নাজাতের মাধ্যম হয় দুনিয়াতে তাদের তাদের প্রভূত কল্যাণের মাধ্যম হয় যদি আল্লাহ তাআলা ওই বিয়ের মধ্যে বরকত দান করে কোন বিবাহের মধ্যে যদি বরকত থাকে তখন সেই বিবাহ নবদম্পতিকে একটা চরম সুখের ঠিকানা নিয়ে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাঈ দুনিয়া আল মারআতুস সালিহা এই দুনিয়াতে সবকিছুই আল্লাহ তাআলা তৈরি করেছেন বান্দা সেটা উপভোগ করতে পারে একজন মানুষের জীবনের সবচেয়ে উপভোগ্য অধ্যায় হলো তার জীবন সঙ্গী যদি এরকম হয় যিনি নেক এবং ভালো মানুষ সৎ তাহলে তার এই জীবনটা সবচেয়ে উপভোগ্য হয় অনেক টাকা পয়সা অনেক পদ পদবি অনেক পাওয়ার এগুলোর কারণে মানুষ যতটা জীবনটাকে এনজয় করে যতটা জীবনটা উপভোগ্য হয় এর চাইতে বহুগুণ বেশি উপভোগ্য হয়ে যায় যখন ইমানদার তার জীবন সঙ্গী হিসাবে এমন কাউকে পায় যেই লোকটা আল্লাহকে চিনে আখিরাতকে চিনে কোরআন চিনে হাদিস চিনে এবং এক কথা কোরআন সুন্নাহর অনুসারী মুত্তাকী এবং পরহেজগার আল্লাহওয়ালা এরকম জীবন সঙ্গী পেয়ে গেলে তার জীবনটা সবচেয়ে উপভোগ্য হয়ে যায় তো আপনার জীবনটা উপভোগ্য হবে যদি আপনার বিয়েতে বরকত থাকে আপনার বিয়েতে যদি বরকত থাকে সেখান থেকে সুসন্তান নেক সন্তান আসবে না হলে কুলাঙ্গার আসবে আপনার বিয়েতে যদি বরকত থাকে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বিয়ের মাধ্যমে আপনার রুটিতে রুজিতে আপনার উপার্জনে আপনার অন্যান্য কাজে সবকিছুতে আল্লাহ তাআলা প্রভূত কল্যাণ এবং বারাকা দান করবেন এজন্য বিয়ের মধ্যে বরকত জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ যেরকম অন্য সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হায়াতের মধ্যে বরকত থাকলে সেটা উপকারী হায়াতে বরকত নাই এই হায়াত উপকারী না উপার্জনের ভিতরে ইনকামের মধ্যে বরকত থাকলে পরিমাণ অল্প হলেও উপকারী বরকত নাই পরিমাণ অনেক হলেও উপকারী না পড়াশোনা জ্ঞান অর্জনের মধ্যে যদি আল্লাহ তাআলা বরকত দেন কল্যাণের ফয়সালা করেন তাহলে সে যে জ্ঞান অর্জন করবে সে জ্ঞান অর্জন দ্বারা তার নিজের উপকার হবে সমাজের উপকার হবে দেশের উপকার হবে পরিবারের উপকার হবে অনেক কল্যাণ হবে এটা হলো বরকতময় আর অনেকে অনেক জ্ঞান অর্জন করে কিন্তু সেই জ্ঞান অর্জন দ্বারা তার জ্ঞান দ্বারা সমাজ দেশ এবং বিশ্ব মানবতার উপকার তো পরের কথা তার নিজের উপকার হয় না বেবরকতি জ্ঞান এই জ্ঞানে বরকত নাই ভাইরা আমার একজন ব্যবসা করেন এই ব্যবসাতে আল্লাহ যদি বরকত দান করেন তো বরকত দান করে কল্যাণ দান করলে ছোট্ট ব্যবসা থেকে আল্লাহ তাআলা অনেক সুখ তাকে দান করেন আর আরেক ব্যবসায়ী বিশাল বড় ব্যবসা বাণিজ্য প্রপার্টি গড়ে তুলেছে আল্লাহ যদি সেখানে বরকত না লেখেন তাহলে বিশাল বড় ব্যবসা থেকেও তার কোনো উপকার হবে ব্যবসার উদ্দেশ্য হলো শান্তি সেই শান্তিটা সে পাবে না এই জন্য আমরা বরকত চাই কি চাই না বলেন আমাদের সামগ্রিক জীবনে বরকতের জন্য
বরকতের 10টা চাবি আছে কুরআন এবং সুন্নাহ সেগুলোর বিস্তারিত বিবরণ উল্লেখ করা হয়েছে আমরা আমাদের একাধিক বক্তব্যে সেই চাবিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি কোন কোন কাজের মাধ্যমে কোন কোন পদক্ষেপের মাধ্যমে আমাদের সামগ্রিক জীবন টোটাল লাইফ বরকতময় হবে আজকে আমরা শুধু পেশ করতে চাই বৈবাহিক জীবনে বারাকা কোত্থেকে আসবে কিভাবে আসবে এর জন্য তিনটা শর্ত আমরা কোরআন এবং হাদিসের আলোকে উল্লেখ করতে চাই এই শর্তগুলো যদি পাওয়া যায় ইনশাআল্লাহ এই বিবাহের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করবেন বরকত দান করবেন কল্যাণ দান করবেন এখান থেকে লাভই লাভ হবে লসের কিছু হবে না উপকারই হবে আবারো সেই কথায় ফিরে যাই শুরুতে যেটা বলছিলাম বিবাহ মানুষের জীবনের এমন একটা অধ্যায় এখান থেকে মানুষের অনেক সময় হয় জয় আর নয় ক্ষয় এই দুইটার কোন একদিকে চলে যায় দ্বীনের ক্ষেত্রে বলেন দুনিয়ার ক্ষেত্রে বলেন এজন্য এটা গুরুত্বপূর্ণ একটা টার্নিং পয়েন্ট মানুষের লাইফের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস থেকে আমরা জানি যে বিবাহ বরকতময় হয় কিভাবে তার রোড ম্যাপ তার পরিকল্পনা তিনি আমাদেরকে দিয়ে গেছেন আমাদের জানা দরকার আছে না নাই মোহতরম হাজেরিন তিনটি বরকতের চাবির কথা বলতে চাই বৈবাহিক জীবনে বিয়ে শাদিতে আল্লাহ তাআলা বরকত দান করবেন দাম্পত্য জীবনে আল্লাহ তাআলা কল্যাণ দান করবেন তিনটি জিনিস যদি পাওয়া যায় নাম্বার এক যেই কোনো কাজে জীবনের যে কোনো স্তরে যে কোনো স্টেপে পদক্ষেপে বরকত লাভের জন্য অবশ্যই অবশ্যই আপনার মধ্যে তাকওয়া থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কোরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা আসমানওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যাদের যদি কোনো জনপদবাসী ঈমানের উপরে এবং তাকওয়ার উপরে অটল থাকে তারা যদি ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে তাহলে তাদের প্রতি আল্লাহর তরফ থেকে বরকত লাভের যত উপায় আছে যত মাধ্যম আছে বরকতের যত দুয়ার আছে আল্লাহ বলেছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আসমান এবং জমিনের বরকতের যত দুয়ার আছে সকল দুয়ার আল্লাহ তাআলা খুলে দিবেন মুত্তাকি এবং ঈমানদার মানুষের জন্য মোহতরম হাজেরিন তাহলে আপনার জীবনের অন্যান্য বিষয়ের মতো বৈবাহিক জীবনে বরকত আসার জন্য আপনাকে শুরুতে মুত্তাকি হতে হবে কি হতে হবে ভাই মুত্তাকি হতে হবে মুত্তাকি কাকে বলে মুত্তাকি বলা হয় যে আল্লাহর ভয়ে আল্লাহর আদেশ নিষেধগুলোকে মাথায় রেখে সেভাবে জীবনকে পরিচালিত করে এর নাম কি মুত্তাকি এখন আসুন বিবাহ কোন উদ্দেশ্যে হবে একজন যুবক একজন যুবতী একজন পুরুষ একজন নারীর মধ্যে যে বিবাহ হবে উদ্দেশ্যটা কি হবে অনেক অসত্য উদ্দেশ্যে এখনো গ্রামাঞ্চলে এমনকি শহরে অনেক জায়গায় অনেক বিয়ে হয় আমি তো গ্রামে এরকম অনেক ব্যক্তিকে ব্যক্তিগতভাবে জানি যারা ছেলের বিয়ে দেয় কারণ ছেলে বিদেশ যাবে এখন ভিসার টাকা জোগাড় হয় নাই তো বিয়ে দিলে শ্বশুরবাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার দেনা এগুলার নাম টাম দিয়ে নেওয়া যাবে এবং ছেলেকে বিদেশ পাঠানো যাবে তো এই জন্য চট করে তখন বিয়েটা দিয়ে দেয় আছে না নাই আবার অনেক সময় দেখা যায় বিয়ের উদ্দেশ্য হলো মা বাবার খেদমত বৌমা অবশ্য শ্বশুরের খেদমত করবেন যে স্বামী তার জন্য কল্যাণের জন্য সারাক্ষণ কাজ করে যাচ্ছে সেই স্বামীর বাপমা দেখবে না এতটুক মানবিক দায়িত্ব তার মধ্যে থাকবে না অবশ্যই থাকবে কিন্তু আপনার উদ্দেশ্য কেন হবে বিয়ের উদ্দেশ্যই কেন হবে মা বাবার খেদমত এটা তো মূল উদ্দেশ্য হতে পারে না এটা তো অবশ্যই বৈবাহিক জীবনে স্বামী স্ত্রী একে অন্যের এই দিকগুলোকে খেয়াল করতেই হবে করবে এটা তাদের নৈতিক দায়িত্ব কিন্তু তাই বলে উদ্দেশ্যই যদি হয় যে কাজের মহিলা সাপ্লাই দেওয়া তাহলে সেক্ষেত্রে নারীর প্রতি নির্যাতন হবে কি হবে না অনেক যুবক আছেন যে তাদের বিয়েতে এরকম অসৎ উদ্দেশ্য অনেক মেয়ে আছে বিয়ের মধ্যে সৎ উদ্দেশ্য নাই বিয়ের মূল উদ্দেশ্য হবে যে নবদম্পতি তাদের চরিত্রকে হেফাজত করতে পারবে এবং
نبي كريم صلى الله عليه وسلم بولوچن تزوج الودود الولود فإني مكاثر بكم الأمم যে সমস্ত বংশ যে সমস্ত পরিবারের মেয়েদের বাচ্চা কাচ্চা হয় বেশি বাচ্চা কাচ্চা হয় খোঁজ খবর নাও পারিবারিক ভাবে এই ধরনের ঐতিহ্য আছে ইতিহাস আছে ইতিবাচক দিক আছে তোমরা সে সমস্ত পরিবারে বিয়ে করো কারণ কিয়ামতের ময়দানে আমার উম্মতের সংখ্যার আধিক্য নিয়ে আমি অন্যদের সাথে আল্লাহর অনুমতি সাপেক্ষে গর্ব করব আমার কাছে ভালো লাগবে এজন্য সন্তান সন্ততি দুনিয়াতে আসবে نبي كريم صلى الله عليه وسلم এর উম্মাহ এর সংখ্যা বৃদ্ধি পাবে এবং নেককার সন্তান জান্নাতের পথ সুগম করবে এই নেক উদ্দেশ্য যেমন থাকবে নিজের চরিত্রকে হেফাজত করার উদ্দেশ্য থাকবে এই জাতীয় আল্লাহ এবং তার রাসূল صلى الله عليه وسلم এর আদেশ বিবাহ করা সেটি পালন করার উদ্দেশ্য থাকবে এরকম সৎ উদ্দেশ্য বিয়ের মধ্যে থাকবে এটা হলো তাকওয়ার একটা দিক যে আল্লাহর ভয়ে আপনি কাজ করছেন দুনিয়ার ধান্দায় না এরপরে আসেন বিয়ের ক্ষেত্রে আপনার মধ্যে তাকওয়া আছে কিনা এটি বোঝা যাবে যে আপনি কিভাবে জীবন সঙ্গী নির্বাচন করছেন আপনি আপনার ছেলের জন্য আপনার মেয়ের জন্য কেমন ছেলে মেয়ে বাছাই করছেন কি দেখছেন আপনি এবং যারা নিজেরা বিয়েশাদী করছেন তারা নিজের জীবন সঙ্গী সঙ্গিনী হিসাবে যাকে নির্বাচন করবেন কি দেখে নির্বাচন করছেন সিলেকশন করছেন কোন পয়েন্ট দেখে এটার মাধ্যমে বোঝা যাবে আপনার মধ্যে তাকওয়া আছে না নাই থাকলে কতটা আছে ইমানদারের সকল কাজ যখন আল্লাহর আদেশ নিষেধকে মাথায় রেখে করবে এটার নামই তাকওয়া তো এই তাকওয়াটা আপনার মধ্যে আছে কিনা এটা বোঝা যাবে আজকাল দেখা যায় যে সবই দেখা হয় দিনদারিটা দেখা হয় না অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিয়ের ক্ষেত্রে যে কত কিছু দেখেই তো চারটা জিনিস দেখে মেয়েদেরকে মানুষ বিয়ে করে ছেলেদেরকে মেয়েরা বিয়ে করে আত্মীয়তা করে কিন্তু তোমরা ফাজফার বিজাতি দ্বীন জীবন সঙ্গীর দিনদারি তার আল্লাহ ভীরুতা তার আমল আল্লাহর সাথে তার সম্পর্ক এক কথায় মুত্তাকি পরহেজগার কিনা এই বিষয়টা দেখে তোমরা আত্মীয়তা করো তাহলে তুমি জিততে পারবে তাহলে তুমি সফল হবে তোমার উপকার হবে তোমার জীবনে বরকত হবে ও যে বলেছিলাম ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ জনপদের লোকেরা যদি ঈমান আর তাকওয়া অবলম্বন করে আল্লাহর ওয়াদা হলো আসমান এবং জমিনে বরকতের সমস্ত দুয়ার খুলে দিবেন অতএব বিবাহে যদি বরকত চান দাম্পত্য জীবনে যদি বরকত চান তাহলে আপনাকে অবশ্যই তাকওয়া অবলম্বন করতে হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন বিয়ের ক্ষেত্রে তাকওয়ার ব্যাপারে বলছিলাম যে নিয়তটা হতে হবে খাঁটি যে আমি চরিত্র সংশোধনের উদ্দেশ্যে বিয়ে করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন সেজন্য করছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তিনি বলেছেন যে আন-নিকাহ মিন সুন্নতি বিবাহ এটা আমার আদর্শ আমার সুন্নাহ এজন্য আমি সেই বিবাহ করতে যাচ্ছি এর মাধ্যমে আমার চরিত্রের হেফাজত হবে এর মাধ্যমে আমার পরবর্তী প্রজন্ম দুনিয়াতে আসবে যারা দ্বীনের উপরে ঈমানের উপরে অটল থাকবে যেটা আমার আখিরাতের পথকে সুগম করবে জান্নাতের পথকে সুগম করবে এই সমস্ত নেক উদ্দেশ্য থাকবে সেই সাথে বিবাহের মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য থাকবে না যৌতুক নেওয়া পয়সা কামাই করা তারপর বিভিন্ন রকমের স্বার্থ হাসিল করা এরকম কোন অসৎ উদ্দেশ্য যদি বিয়েতে থাকে তাহলে বুঝতে হবে শুরুতেই তাকওয়া নাই এই বিয়েতে বরকত থাকবে না